আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাই রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি শুরু করার প্রথমে লাইক দিতে ভুলবেন না। তাই তো সকাল সকাল আমি নাস্তা তৈরি করতে চলে এসেছি। তো আমি একটু আস্তে আস্তে রুটিটা করে নিয়েছিলাম, কেননা আমি একটা রুটি বানাতে বানাতে আরেকটা রুটি তাওয়ায় দিয়ে রেখেছি। আয়না বুঝে তো অফিসে যাবেন, তাই ওনাকেই আগে তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করে দিচ্ছিলাম। তো আমি রুটিগুলো ছেঁকে নিয়েছি, তারপর আমি ডিমবাজি করেছি, আর এপাশে আমি একটু চা করে নিয়েছিলাম। যেহেতু সব কিছু মিলিয়ে একসাথে সকালবেলায় একটু তাড়াহুড়া করে নিতে হয়, তাই সব কিছু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নাস্তা করে তারপর একটু বারান্দায় এসেছি। বারান্দায় এসে আবারও দেখছিলাম যে আমার গাছটা, আমি অলরেডি আপনাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম যে অনেক সুন্দর করে পাতা আসে, যখন ফুল আসবে তখনই যেন পাতাগুলো কিসে যেন ভেঙে ফেলে। আর এদিকে পুতুলিকাতে অনেক সুন্দর একটা ফুল এসেছে, তো আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা পেঁপেটাকে ছুলে রেখেছে, তো আমি এসে কেটে তারপর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি পেঁপেটা কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কেননা আমারই মতো হয়তো অনেকে অনেক রকমের সবজি খেতে চাইতেন না। তো আমি কিন্তু এখন খুব একটা সবজি খাই না এটা বলি না, আমি এখন সব সবজি মোটামুটি খাই। তো নিজের মতো করে রান্না করে নেই, মজা করে, কোনটা দিয়ে কিভাবে মজা হবে সেটাকে ভেবে নিই, তারপর আমি কিন্তু রান্না করতে আসি। তো এদিকে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখার কারণ হলো তাহলে তাড়াতাড়ি এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, তাই আমি কিছুক্ষণ যাবৎ ডালটাকে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁপেটাও সিদ্ধ করে নিয়েছি। আমি এখন তরকারিটা বসিয়ে দিব, আপনারা আশা করছি ধৈর্য সহকারে দেখে যাবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই প্লিজ আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখে যাবেন, কেননা পুরো ভিডিওটি জুড়ে কোনো না কোনো একটি অংশ হলো আপনার কিন্তু ভালো লেগে যেতে পারে। আর যদি আপনার ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে আমি মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তার সাথে কিছুটা কাঁচামরিচ আর হলুদ দিয়ে, তারপর আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে হয়ে আসবে। আর এতে আমি মশারির ডালটাকেও দিয়ে দিয়েছি, কেননা মশারির ডালটা এই মশলা কষানোতেই কিন্তু অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে আসবে। তো 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন যে মশারির ডালটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন যে পেঁপেটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে, দিয়ে আমি ভালো করে লেড়েচেড়ে নিয়ে নিব। এভাবে পেঁপেটা রান্না করে খেলে কিন্তু সত্যি অনেকটা ভালো লাগে। তো আজকে আমি পেঁপেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আজকে ভাবলাম যে ডিফারেন্ট একটা রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিনই কিন্তু আমি টুকটাক করে যেই সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর সেটার মন্তব্য আমাকে দিচ্ছেন। তো প্রতিদিনই কিন্তু আমি আপনাদের এই সকল মন্তব্যগুলো জানতে পেরে আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে। তো এদিকে আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, তারপর আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে, কেননা আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর এই তরকারিটা যদি আমি খুব একটা সময় নিয়ে রান্না করি তাহলে কিন্তু তরকারির টেস্ট অন্যরকম হয়ে যাবে, কারণ আমি যেহেতু পেঁপেটাকে আগে একটু সেদ্ধ করে রেখেছি আর ডালটাও আমার অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো তাই আমি যেটা করেছি, আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এই তো আমার শর্টকাটভাবে কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি এদিকে খুব ভালোভাবে রান্না করে তারপর এটাকে একটু পরিবেশন করে নিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর যারা যারা এভাবে খাননি অবশ্যই একবার খেয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু পেঁপের তরকারিটা একটু ঠান্ডা পানি তরকারি হয়, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই তার সাথে একটু ঝাল কিছু হলে ভালোই হয়। আর এখন যে একটা সময় চলছে খুব বেশি ঝাল খেলেও এখন আমাদের জন্য সমস্যা,
কেননা কখনো ঠান্ডা পড়ছে, কখনো আবার গরম পড়ছে। তো এই একটা ওয়েদারে কিন্তু সত্যি শরীরের জন্য কখন কি হয়ে যায় বলা যায় না, তাই একটু সাবধানে থাকবেন সবাই। তো এদিকে আমি মরিচ ভেজে নিয়েছি, আর চেষ্টা করবেন কাঁচামরিচটা যখন ভেজে নেবেন এটার মাথাটা অল্প একটু একটু করে কেটে তারপর দিবেন, না হলে কিন্তু মরিচটা ফুটবে। তো এদিকে ভর্তাটা আজকে মা করছেন, আমি তো মরিচ হাত দিয়ে এটাকে বাড়তে পারবো না, কারণ আমার হাত জ্বালা পোড়া করে এভাবে যদি মরিচ মাখাতে যাই। তো তাই মা করছিল, আর মায়ের হাতের ভর্তা আমি সবসময় বলে থাকি একটু বেশি মজা হয়। তো হ্যাঁ, মায়ের হাতের ভর্তাটা অনেক মজা হয় বলেই মাই বানাচ্ছিল, আমি মায়ের পাশে দাঁড়িয়েছিলাম, একটু একটু হেল্প করছিলাম মাকে, কখন কী লাগছে সেটাই দেখছিলাম। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ভর্তাটা কখনোই মিস করবেন না, কারণ আপনারা যদি এই ভর্তাটা মিস করে যান তাহলে সত্যি অনেক বেশি কিছুই মিস করে ফেলবেন। তো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও ভর্তাটা খেয়ে দেখবেন। আর যারা খুব একটা ঝাল পছন্দ করে না তারা যে সকল মরিচগুলো একটু কম ঝাল হয় ওগুলো দিয়ে করে খেতে পারেন, এভাবে কিন্তু ভর্তাটা সত্যি অসম্ভব মজা হয়। তো এই তো ভর্তাটা দেখে কিন্তু জিভে জল চলে এসেছে, আর ভর্তা করে নেওয়ার পর তো আর পেট খিদে মানে না, কেননা ভর্তা করেছি এটার ফ্লেভারটা পুরোটা পেয়েছি, তো খেয়ে নিয়েছি। আর হুট করে এদিকে একদম বৃষ্টি এসেছে, বৃষ্টি আসার কিন্তু কোনো রকম লক্ষণ ছিল না, তো হঠাৎ করে বৃষ্টিটা এসেই গিয়েছে। তো কিছুক্ষণ আমি মেঘটাকে উপভোগ করলাম, আমার কাছে খুবই ভালো লাগে যখন বৃষ্টি পড়ে আর বৃষ্টিটাকে খুব কাছ থেকে দেখতে পাই, তখন আমার কাছে খুব ভালো লাগে। তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটাকে দেখলাম, বৃষ্টি আসার কিন্তু কোনো লক্ষণ ছিল না, তাও যেহেতু এসেছে তাই এটাকে আর মিস করলাম না। তো বৃষ্টিটা কিন্তু অল্প কিছুক্ষণ ছিল তারপর চলে গিয়েছে, এরও মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি একদম সন্ধ্যের আগে সূর্য ডোবার সময়টা। তো আমরা অনেকেই কিন্তু অনেক স্বপ্ন দেখি, বিশেষ করে আমরা মধ্যবিত্তদের অনেক স্বপ্ন থাকে, তো সবসময় তো আর সব স্বপ্ন পূরণ করতে পারি না। তো আমি প্রায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্য ডোবা দেখি আমার বেলকনিতে দাঁড়িয়ে, এখন যেহেতু শীতের একটা সময় আসছে আমার বেলকনি থেকে কিন্তু একদম সুন্দর করে সূর্য ডোবাটা উপভোগ করতে পারি। তো তাই ভাবলাম যে আমার আপু ভাইয়াদেরকে কেনই বা দেখাবো না, আমারও মতো হয়তো তাদের অনেক শখ আহ্লাদ আছে কিন্তু টাকার জন্য পূরণ করতে পারছে না, ইনশাল্লাহ একদিন একদিন পূরণ হয়ে যাবে, কক্সবাজার যাওয়ার আশাটা আমাদের পূরণ হয়ে যাবে, তো সেটা কোনো ব্যাপার না। তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু সূর্য ডোবা দেখাই, তাই আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনার ধৈর্য সহকারে দেখুন আর কত সুন্দর করে সূর্যটা ডুবে যাচ্ছে। তো সূর্য ডোবার সাথে সাথে আমার দিনটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, আরও একটা নতুন সূর্যের অপেক্ষায় আছি, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন অবশ্যই আমরা আরও একটি নতুন সূর্য দেখব। তো সেই অপেক্ষায় রইলাম, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।